এখানে বছরে কোন ঠাই নিশ্চিতভাবে আমি দেখিছো যে অলপ চাইনিজ ইত্যাদির প্রয়োজনীয়তা আছে। এইখিনি করার কারণে আমি আমার প্রতিটা ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির লগতে আমি মিটিং করে গৈ আছো। হেলমেট পিন্ধিবই লাগে, অধিক স্পীডত গাড়ি চলাব নালাগে, কেতিয়াও ড্রাঙ্ক এন্ড ড্রাইভ হব নালাগে, ড্রাইভিং এর টাইমত টেলিফোন ব্যবহার করিব নালাগে, আৰু সিট বেল্টও পিন্ধিব লাগে। এই পাঁচটা কারণ আৰু ট্রাফিক সিগনাল সকলেই জানো, লেফট রাইট কেনেকুৱা এই কথাবিলাক জানো, এইবিলাক অলপ মানি চলিলে অসমত 85% এক্সিডেন্ট টোটেলি নোহোৱা হ'ব। আৰু আমি সকলে মিলি বুজাবলৈ চেষ্টা কৰি আছো, সকলক আমি আন্তরিকতাৰে আমি এপিল কৰি আছো যে আমি ৰোড চেফটিৰ কাৰণে আমি অলপ কম বয়সী ল'ৰা ছোৱালী এতিয়া তেওঁলোকৰ পিতৃ মাতৃ অভিভাৱকে চাব লাগে। মইতো আচৰিত হৈ যাওঁ কেতিয়াবা, কিয় হয় তেওঁলোকেতো তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীক ভাল পায়, কিয় এই এনেকুৱা, জানে যে থ্ৰিলিং ইজ কিলিং, তো ইমান থ্ৰিল ড্ৰাইভিঙত কিয়, আৰু ইমান কম বয়স পৰিণত হোৱা নাই, তো কিয় এই মটৰ বাইকটো কিনি দিব লাগে, কিনি দিছে মানিলো, কিয় এইটো ভাল ট্ৰেইণ্ড আপ নকৰি বাটত তোলাই দিয়ে। ৰাস্তা পদূলি ভাল মানে এনেকুৱা নহয় যে ৰাইজ মৰিব, সি প্ৰচণ্ডভাৱে উদ্বিগ্ন আছে। সেইকাৰণে আমি যাত্ৰা আৰম্ভ কৰিলোঁ, ৰাইজৰ ওচৰত গৈছোঁ, ৰাইজে যাতে এই কথাখিনি আপুনি যেনেকুৱা কৈছে এই কথাখিনি যাতে মানি চলে। হয় হয় হয়, চুৰা সেৱন কৰাৰ কথাও আমি কোৱা নাই, কাৰণ এটা কথা আপোনালোকে জানে, আপোনালোকে জানে যে গাখীৰ লৈ ফেৰিৱলা ফিৰে ঘৰে ঘৰে, মদৰ দোকানে লোক নিজে ভিৰ কৰে।